এই একই ছবি কিন্তু দেখা গেল বোলপুরে বোলপুরেও কিন্তু মনোনয়নপত্র জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বোলপুরে উত্তেজনা ছড়ালো আপনাদের জানিয়ে রাখব যে বোলপুরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা মনোনয়নপত্র জমা দিতে যান সেই সময় তারা হাতে হকি স্টিক নিয়ে এবং চকলেট বোমা ফাটাতে ফাটাতে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন এমন যা অভিযোগ উঠছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে বোলপুরেও মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চকলেট বোমা ফাটাতে ফাটাতে মনোনয়নপত্র জমা দিতে যান তৃণমূল কর্মী সমর্থকরা যে তৃণমূল প্রার্থী সেই প্রার্থী তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চকলেট বোমা ফাটাতে ফাটাতে এবং হাতে হকি স্টিক ছিল তৃণমূল কর্মী সমর্থকদের সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদের কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে হকি স্টিক যে তৃণমূল কর্মী সমর্থকরা প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন মিছিল করে তাদের হাতে রয়েছে হকি স্টিক এবং তারা চকলেট বোমা ফাটাতে ফাটাতে যান মনোনয়ন জমা দিতে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায় যেখানে দেখা যাচ্ছে যে চকলেট বোমা ফাটাতে ফাটাতে এবং হাতে হকি স্টিক নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা তারা প্রার্থীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে কি বলবে এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি একেবারে নাই দেখো পারমিতা নিঃসন্দেহে তুমি বুঝতেই পারছো যে বীরভূম মানে অবশ্যই যে মানুষটার কথা না বললে নয় তিনি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তুমি জানো তিনি নিজেও বিশেষ করে পৌরসভা যে নির্বাচন সে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে অবশ্যই খেলা হবে এবং বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস সব রকম খেলাতেই কিন্তু প্রস্তুত যদি বিরোধীরা হকি খেলতে চায় সে হকি খেলতেও আমরা প্রস্তুত ক্রিকেট ফুটবল তো আছে কবাডি সামগ্রিক তো তাই ভাবেই দেখো এই যে অনুব্রত মণ্ডলের ঘোষণা সেই ঘটনার পরই কাজে তো বলতে পারে তুমি জানো যে আজকে মনোনয়ন জমা দেওয়ার কিন্তু শেষ দিন বোলপুর মহকুমা যে শাসকের দপ্তরে আমরা দেখতে পেলাম সকাল থেকে যে ছবি উঠে এলো বিশেষ করে যে বোলপুরে তুমি জানো যে 22টা ওয়ার্ড রয়েছে 22টা ওয়ার্ডের মধ্যে গতকালকেই 9টা ওয়ার্ড করে দিয়েছিল এবং আজকে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু একটা মনোনয়ন দাখিল হয়েছিল কিন্তু যে ছবি উঠে এলো তুমি দেখো অবশ্যই বোলপুর মহকুমা শাসকের দপ্তরে 144 ধারা জারি রয়েছে তুমি জানো ভালো করে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার যে প্রক্রিয়া চলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে একেবারে আমরা দেখতে পারলাম যে চকলেট যে পটকা সে পটকা কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু ফোটাচ্ছে শুধু তাই নয় অন্যদিকে দেখলাম যে তৃণমূল কর্মী সমর্থকদের যারা রয়েছেন তারা কিন্তু হকি স্টিক সেই হকি খেলতে খেলতে কিন্তু একদিকে বলা যায় যে প্রার্থীদেরকে নিয়ে মিছিল করে এবং তারা কিন্তু বোলপুর মহকুমা শাসকের অফিসে কিন্তু ঢুকছে দেখো সেখানেই কিন্তু প্রশ্ন হচ্ছে বিরোধীরা বলছে যে যেখানে 144 ধারা জারি রয়েছে মহকুমা শাসকের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর সেই দপ্তরের সামনে পুলিশ রয়েছে মোতায়েন বোলপুরের এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে বোলপুর থানার আইসি রয়েছেন শান্তিনিকেতন থানার ওসি রয়েছেন বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঠিক সে জায়গায় দাঁড়িয়ে একদমই একদম সেখানে কিভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে অনেক ধন্যবাদ বীরভূম থেকে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে শুনলেন মনা বীরবংশী আপনাদের জানিয়ে রাখি বোলপুরে এই যে প্রার্থীর মনোনয়ন জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক উঠেছে যে চকলেট বোমা ফাটাতে ফাটাতে এবং হাতে হকি স্টিক নিয়ে হকি খেলতে খেলতে তারা মহকুমা শাসকের দফতরে যান মনোনয়নপত্র জমা দিতে এই বিষয় সম্পর্কে বিজেপি এবং তৃণমূল যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠে আসছে কি বলছেন তৃণমূল কর্মী সমর্থকরা বা বিজেপি সমর্থকরা আপনাদের শোনাবো আমরা মোটামুটি আপাতত ৬ কুড়ি ৭ এটা একটা হচ্ছে আমরা সুরিপাড়া আর দুটো হচ্ছে ভুবনা একটা হচ্ছে মণি জোয়ারদার ৬ নম্বরে আর শম্পা হাজরা ২০ আর সঞ্জয় মাহাতো ৭ নমিনেশন পর্ব আরম্ভ হয়েছে ৩ তারিখ হয়েছে ৪ তারিখ হয়েছে ৭ তারিখ হয়েছে গতকাল ৮ তারিখ হয়েছে আজকে ৯ তারিখ লাস্ট দিন ৩ তারিখেই তো আমরা তো এখানে কোনো তৃণমূল থেকে কোনো আমরা নমিনেশন দিইনি ৪ তারিখে আমরা নমিনেশন দিইনি ৭ তারিখে আমরা নমিনেশন দিইনি কাল ৮ তারিখ আর ৯ তারিখ এই দুটো দিন আমাদের দিন ছিল এখানে সিপিএমের ক্যান্ডিডেটরা নমিনেশন করেছে আজও করছে এখানে কংগ্রেসের ক্যান্ডিডেটরা নমিনেশন করে গেছে এখনও করছে নির্দলরা করছে
বিজেপি তো সম্ভবত একজন নেতৃত্বকে দেখলাম, তিনি দু তিনটা ক্যান্ডিডেটকে নিয়ে গেলেন। অভিযোগ তো ধরুন তার সর্বত্র থাকতে হবে, যদি আমি জেগে ঘুমাই।